স্টোন হলে লোকের কেতিয়াবা পেন হয়, কিন্তু এনেকুৱা নহয় যে স্টোন পাথর হলে পেন হবই, কিডনি পাথর হলে পেন হবই আর পেন হলেহে ট্রিটমেন্ট করাব লাগিব, এনেকুৱা নহয়। কিডনি পাথরটো ভিতর থাকিও বেলেগ সিমটমও করিব পারে। কেনেকুৱা বেলেগ সিমটম? এনেকুৱা আকৌ ফ্রিকুয়েন্সি ঘনে 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 যাবলগীয়া হব পারে, পেশাবত তেজ যাইব পারে, আর কেতিয়াবা পাথরটো সাইলেন্টলি ভিতর এনেকুৱা পড়ে থাকে, একো সিমটম নাহে আর লাহে লাহেকে লাহে লাহেকে ডাঙর হয়ে থাকে। কেতিয়াবা কিডনিটো ব্লক করে আছে কিন্তু সিমটম নাই, পেন নাই। বহুত রোগী কেটা আহে কই যে স্যার পাথর তো আছে কিন্তু মোর তো পেন হওয়া নাই, মই তো গমে পোৱা নাই। তো পাথর থাকিলে যে গম পাব সদায় যে পেন আহিব, বিষ যে হব, এটু নহয়। বিষ নোহোৱাকেও পাথর হব পারে, বিষ নোহোৱাকেও পাথর ব্লক করে কিডনিটো ফুলি যাব পারে, বিষ নোহোৱাকেও পেশাবত তেজ আহিব পারে, বা পেশাবত এইবোর সিমটম হব পারে, যেনেকুৱা গনে গনে পেশাব আহার এইবোর। তো এনেকুৱা সিমটম যদি আছে আর যদি লং টার্ম হয়ে আছে, কেদিনমান হয়ে আছে, তো নিশ্চয় একটা ডক্টরক বা ইউরোলজিস্টক একবার আহি এবার নিয়মিত দেখাব লাগে কিহর কারণে হয়ে আছে আর কি করব লাগে। এনেকুৱা নহয় যে সব পাথর হলে অপারেশন করব লাগবে, এনেকুৱা নহয়। পাথরটা আমি চাও কেনেকুৱা আছে, কি আছে, সাইজটো আছে কেনেকুৱা আছে, কত লোকেশন কি আছে, সব জায়গা মিলি। আর পেশেন্টর বেলেগ বেমারি আছে নাই, কেতিয়াবা সুগার থাকিলে আর হার্টর বেমারি থাকিলে, এইবোৰ সব মিলামিলি করে একটা ডিসিশন লওয়া হয় যে কি কি করব লাগবে। আমার কিডনি স্টোনের সংখ্যা কেউ ইমান বাড়িছে? মানুষে বেশি ফাস্টফুড খাওয়ার কারণে, মাংস মাছ বেশি খাওয়ার কারণে, মাছ তো আরো অল্প ভাল বলেই কেছে আপনি, রেড মিট বেশি খাওয়ার কারণে, এনে কিয়? আর কিডনি স্টোনের পর অতি সহজতে কেন ধরনের উপশম পাব পারি যদি তার কিবা একটা বিধান দিয়ে? তো কিডনি স্টোনের আজিকালি মেইন রিজন হল আপনার নাম্বার ওয়ান হল পানি কমকে খাওয়া। আমি যে বারে বারে মই কৈ আছো, এখানে মই সব রাইজ কৈ আছো যে পানি যিমান হয় আপনি বেশি খাব। এটু কামত গৈছে তথাপি পানি এটা মন দি থাকিব যে মোক এক ঘণ্টা দেড় ঘণ্টা পানি খাই থাকিব লাগে, ফার্স্ট হল এটু। সেকেন্ড হল কিডনি স্টোনের হেৰিটো হল লেক অফ এক্সাইজ, মানে আমি যে এক্সাইজ নকরো, বহুত মানুষ সেডেন্টারি লাইফস্টাইল বলে কোম আমি, মানে লাইফস্টাইলত আমি ঠিক আছে উঠিছো কিবা করছো কিন্তু একো। তো এক্সাইজ ডেইলি এক্সাইজ নকৰা পেশেন্টর দেখা গৈছে যে পাথরটো বেশি হয়। না না, জিম এক্সাইজ মানে জিম কথা নয়, আপনি একো নয়, আপনি ঘর আধা ঘন্টা ওয়াক করেছে, আপনি ঘর কথা আধা ঘন্টা এনে আপনি এনে কিবা এটা মানে আপনি 15 মিনিট দিয়ক আপনি নিজের উপর, আপনি একো করা নাই, আপনি খালি ওয়াক করে আইসে, আপনি খালি খোজ কাড়িছে রাতেপা উঠি 15-20 মিনিট, এটু এটু এক্সারসাইজ বলে আমি কো, মানে নিজের বডির কারণে কিবা এটা ভাল করা, এটু হল এক্সারসাইজ। এনেকুৱা নহয় যে আমি জিমত গৈ আমি বডি বনাব লাগিব, আমার মাসল বনাব লাগিব, এনেকুৱা নহয়। এক্সারসাইজ মানে হল আপনি যদি 15-20 মিনিট ডেইলি ওয়াক করিব পারে, এটু হল এক্সারসাইজ। মানে সেইখিনিও নকৰাৰ বাবে মানুহৰ আজিকালি বাঢ়িছে, ওয়ান অফ দ্য রিজন, মানে এটু এটা রিজন হয়, এনেকুৱা নহয় যে এটু কারণে হয় কিন্তু এটা রিজন হয়, মানে লাইফস্টাইলটো সেডেন্টারি হলে, সেডেন্টারি লাইফস্টাইল মানে যোনে একো নকৰে, এক্সারসাইজ নকৰে, একোই নকৰে, নিজৰ গাৰ মানে লৰচৰো নকৰে, এটা স্ট্রেচিংও নকৰে, তো ইহঁতৰো ওয়ান অফ দ্য রিজন হল এটু। থার্ড হল আপনাক এক্সেসিভ প্রোটিন খোৱাটো ডায়েটত, মানে এক্সেসিভ প্রোটিন ডায়েটটো যেনেকুৱা মই কৈছো রেড মিট, এক্সেসিভ ইনটেক রেড মিট, ঠিক আছে, লগত আপনার যেনেকুৱা ব্রিউড বস্তু যদি আমি খাওঁ, ব্রিউড বস্তু যেনেকুৱা আপনার এই কফি ব্রিউ, এনে কফি খোৱাটো বেলেগ বস্তু, কিন্তু আপনি চাব চাহটো আমি যেনেকুৱা চাহটো আমি যদি খাওঁ বহুত বেছি উফান হৈ থাকোঁ আর বহুত বেছি চাহর ইনটেক থাকিলে এটো এটা রিজন হয়, মানে কেফেন, তো কেফেন ইনটেক হোক বা আপনার কেফেন আর মানে চাহর ইনটেক একটা মানে বহুত বেছি, এনেকুৱা নহয় যে আপনি দিনে দুবার কাপ দুকাপ খাইছে আর তিন কাপ খাইছে আপনি স্টোন হয়ে যাব, এনেকুৱা নহয়, কিন্তু এবোৰ এটা কন্ট্রিবিউট করে, মানে হব পারে এটা কন্ট্রিবিউট, মানে অতিমাত্রা যদি অতিমাত্রা যদি খায়, অতিমাত্রা যদি আপনি মিট খায় যেনে কইছো আপনার, এটো এটা কন্ট্রিবিউশন হল। তো একটাই মেইনলি মেইনলি একটা, আর আপনি কলে যে মেইনলি একটা, আর পানি যদি অল্প বেশি ইনটেক করে, মানে পানি যদি অল্প বেশি খায়, তেতিয়া কিডনি স্টোনও ভাল হয়ে যাওয়ার চান্স থাকে? বহুতে কয় কি পানি বেশিকে খোৱাচোন কিডনি স্টোনটো উলাই যাব পারে, এটো হয় নাকি? তো এতিয়া কিডনি স্টোনটো আজিকালি মানে বহুত পেশেন্ট আমার তাতে, বহুত রোগী আমার তাতে আহে, ইহতে কয় যে কিডনি স্টোন হয়েছে স্যার, কিবা একটা মেডিসিন দিয়ে দিও ওলাই যাব, ঠিক আছে। তো মই আপনাক সব কব বিচাৰিছো, এনেকুৱা কোনো মেডিসিন নাই যোনে আপনার কিডনি স্টোনটো ওলাই দিব পারে, আপনার মেডিসিন হল পানি। আমি যোনটো মেডিসিন দিম, আমি মেডিসিন দিয়ার মানে রিজন হল যে কিডনিক আমি এনেকুৱা মেডিসিন দিম যোনটো কিডনিয়ে পেশাব বেশি বনাব, তো আপনি মেডিসিন দিব নালাগে, আপনি পানি বেশি খালে আপনার পেশাব বেশি হব, পেশাব বেশি হলে আপনার কিডনি স্টোনটো ফ্লাশ হব পারে, ফ্লাশ হওয়া মানে মানে ওলাই যাব পারে, কিডনি স্টোনটো কেতিয়া পাথরটো কেতিয়া গলি না যায়, এটু পাথরে হয়, স্টোন মানে স্টোন, এনেকুৱা নহয় আপনি যদি মই আপনার ওলাই হাতত দিম এটু এটা হিল নিচিনাই হয়, আসল হিল নিচিনা। তো এনেকুৱা মেডিসিন এনেকুৱা দ্রব নাইয়ে যোনটো আপনি খাই পাথরটো গলি যাব। আমার আমার মাংসর মানে হেৰি হাড়মাসর গাটো থাকে, তো তার ভিতরে একটা হিলর পাথর আছে, হিলর পাথর গলাই দিয়ার মেডিসিন নাইয়ে, কিন্তু ওলাই দিব পারি,
ওলাই দিয়ে কেনেকৈ পাৰিব পেশাবটো যদি আমাৰ বেছিকে হয় পেশাব বেছিকে কেনেকৈ হ'ব যদি আপুনি বেছিকে পানী খায় তো পানী খোৱাটোহে মেইন ট্ৰিটমেণ্ট বাকীখিনি ট্ৰিটমেণ্ট আমি যোনটো কওঁ এইটো বেছিকেলি হ'ল ছাপৰ্টিভ ট্ৰিটমেণ্ট মানে এক্সট্ৰাকে হেল্প কৰে কেতিয়াবা যেনেকৈ যদি ইনফেক্টিভ ষ্টোন থাকে যদি ষ্টোনত যদি ইনফেকশ্যন হৈ আছে লগত তেতিয়া আমি লগত আপুনি এটা আপুনি আজিকালি মানুহে বহুত বহুত মেডিচিন আছে চিষ্টোন বুলি মানুহে আহি কয় যে ছাৰ আমি চিষ্টোন খাই আছোঁ এটা ফাৰ্মাচীৰ পৰা কিবা এটা বটল কিনি খাই আছে এইকেইটা খালি ইনফেকশ্যন আৰু ইউৰিনৰ এচিডিটিটো কমোৱাৰ কাৰণে হয় যিহেতু মানে ষ্টোনটো ডাঙৰ হোৱাৰ চান্সটো কমি আহে কিন্তু এইটো এনেকুৱা নহয় যে এইটো খালে আপোনাৰ ষ্টোনটো বাহিৰত হ'ব বাহিৰ ওলাই যাব এনেকুৱা নহয় ষ্টোনটো যদি ওলাব লাগে বেছিকৈ পানী খালেহে ষ্টোন ওলাব পাৰিব আৰু এনেকুৱা নহয় যে চব ষ্টোনটো হ'লে আপুনি পানী খালে ওলাই যাব কিন্তু যদি আপুনি পানী খাই আছে আৰু বেছিকৈ হয় বেছিকৈ পানী খাই আছে এক নম্বৰ হ'ল ষ্টোনটো বনোৱাৰ চান্সটো কমি গ'ল আৰু হ'লেও ওলোৱাৰ চান্সটো বাঢ়ি গ'ল বহুত ধৰণৰ ধৰণৰ মেডিচিন আছে মানে বজাৰত আপুনি গ'লে আপুনি মই আহি মানুহ সদায় কয় মই যদি এইটো কয় যে পানী খালেহে ওলাই যাব তো সিহঁতে মানে বেয়াই ভাবে যে একো মেডিচিন লিখি দিয়া নাই তো কেনেকৈ ওলাব ষ্টোনটো কিন্তু মেডিচিনৰ কোনো কাম নাইয়ে যদি হা যদি কিডনী ষ্টোন আছে হা কেতিয়াবা কি হয় কিডনীৰ পৰা এটা পাইপ আহে আমাৰ তলত ইউৰেটৰ বুলি কওঁ ইউৰেটৰ যদি তলত ফাঁচি আছে তো কেতিয়াবা আমি এটা মেডিচিন আমি দিওঁ এটা মেডিচিন যোনটো মানে এই লোৱাৰ ইউৰেটৰ মানে ইউৰেটৰ তলৰ পাৰ্টটো অলপমান ঢিলা কৰাৰ কাৰণে হয় মেডিচিনটো যোনটো ঢিলা হ'লে ষ্টোনটো ওলাই আহিব তো এনেকুৱা পজিশ্যনত যদি ষ্টোন পাথৰটো আছে যদি তেতিয়া আমি কেতিয়াবা এটা দুটা মেডিচিনৰ তথাপিও এইটোতো মই আহি আছোঁ এতিয়া কিন্তু কিডনীৰ ভিতৰত যোনটো ষ্টোন আছে কোনো মেডিচিন নাই এইটো ওলালে প্ৰেচাবৰ আছে দি ওলাব আৰু এনেকুৱা নহয় যে চব পাথৰটো হৈ গ'লে প্ৰেচাব পানী খালে ওলাই যাব এনেকুৱা নহয় বহুত বস্তু ডিপেণ্ড কৰে প্ৰেচাব পাথৰটো কোনটো জেগাত হৈ আছে লোকেশ্যনটো কেনেকুৱা আছে তো চব বস্তু ষ্টোনটো যে ওলাবই সেইটোও নহয় তো ষ্টোন যদি যদি পাথৰ আছে আৰু পাথৰ যদি ডাঙৰ হৈ গৈ আছে কেতিয়াবা পাথৰটো ব্লক কৰি আছে তো আমি বহুত কিবা কিবি বস্তু চাওঁ কিডনীত চুইলিং হৈ আছে নে নাই কিডনীত ইনফেকশ্যন হৈ আছে নে নাই পেইন কিমান আছে প্ৰেচাৰ ষ্টোনৰ চাইজ কিমান আছে ঠিক আছে বয়স কিমান আছে আৰু বেলেগ বেমাৰী আছে নে নাই চুগাৰ আছে নে নাই প্ৰেচাৰ আছে নে নাই তো চব বস্তু আমি চাই মেলিহে এটা মানে হেৰি লোৱা যায় ডিচিজনটো লোৱা হয় যে ষ্টোন পাথৰটো আমি কেইদিনমান চাব পাৰি মানে পানী খুৱাই আৰু কিবা এটা মেডিচিন দি না আমি পাথৰটো আৰ্জেণ্টলি বা ষ্টোন পাথৰটো ওলাবই লাগিব চাৰ্জাৰী কৰি ডিপেণ্ড কৰিব মানে খালি একটা এটা বস্তু ডিপেণ্ড নকৰে যে চাইজ কিমান হৈ গ'ল যে বহুত মানুহ কয় যে এতিয়াতো ছয় এম এম চাইজ আছে ওলাই যাব নেকি এনে কেতিয়াবা ছয় এম এম চাইজটো ষ্টোনটোও নোলায় কেতিয়াবা আঠ এম এম চাইজটোও নিজে ওলাই যায় ডিপেণ্ড কৰিব বহুত বস্তু আছে বহুত মানে দুটা কাম কৰিব পাৰে এতিয়া যে তেওঁ পানী সেৱন কৰিব লাগিব পানী সেৱন কৰাৰ লগতে তেওঁ ডক্টৰকো দেখুৱাব লাগিব ডক্টৰ দেখুৱাব লাগিব পানী সেৱন কৰি ওলাই যোৱাৰ চান্স থাকে আৰু কিন্তু যদি তাৰ যদি স্থিতিটো অলপ ইফাল সিফাল থাকে এইটোতো ডক্টৰে ক'ব পাৰিব ধৰক ব্লক কৰি আছে কিডনীটো অলৰেডি ফুলি গ'ল পেইন হৈ আছে কিডনীত ইনফেকশ্যন হৈ আছে তেতিয়া আপোনাৰ এই পানী খাই থকাৰ ওলোৱাই টাইমটো নাই এইটোতো আৰু ফুলি গৈ থাকিব কিডনীটো ফাংচনটো বেয়া হৈ গৈ থাকিব তেতিয়া আপোনাক এটা ডিচিজনটো সোনকালে ল'ব লাগে তেতিয়াহে চাৰ্জাৰী বা দৰকাৰ হ'ব পাৰে কিন্তু কিন্তু এনে আদাৰৱাইজ মানে আমি চাওঁ যে ষ্টোন যদি সৰু এটা ষ্টোন জাষ্ট আছে আমি কিবা কাৰণতে আপুনি এটা ছ'ন'গ্ৰাফি কৰিলে এটা পাথৰ আছে সৰু এটা আঠ এম এম পাথৰ আছে সাত এম এম পাথৰ আছে ন এম এম পাথৰ আছে আপুনি কেতিয়াবা অলপ কেইদিনমান কাৰণে চাব পাৰে এনেকুৱা নহয় যে এটা ছেভেন এম এম এইট এম এম ষ্টোন ওলাই গ'ল লগে লগে আপুনি অপাৰেশ্যন কৰি ওলাবই লাগিব এনেকুৱা নহয় বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ এয়া আছিল ডক্টৰ অংকুৰ আগৰৱালা তেওঁ গুৱাহাটীৰ খ্ৰীষ্টান বস্তিৰ এপ'ল' হস্পিটেলত বহে আৰু তেওঁক আপোনালোকে যোগাযোগ কৰিব পাৰে মই যোগাযোগ নম্বৰটো তলত দি আছোঁ আপোনালোকে ভিডিঅ'ত হয়তো দেখি আছে নম্বৰটো লগতে ডেছক্ৰিপশ্যনতো গোটেই ডিটেইলছত থাকিব আৰু আমি আশা কৰিছোঁ তেওঁ যেনেধৰণে আমাৰ ভিডিঅ'ৰ জৰিয়তে সকলোকে বুজাই ক'লে আগন্তুক দিনত আপোনালোককো তেনেধৰণে সহায় কৰি থাকিব অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা তেওঁৰ তাত মানুহ আহে পেচেণ্ট আহে আৰু সেয়েহে মই আজি আহি তেওঁৰ কাষত উপস্থিত হৈছোঁহি যাতে কথাবোৰ অধিক খোলাখুলিকৈ জানিব পাৰোঁ আকৌ লগ পাম নমস্কাৰ নমস্কাৰ